ফুটবল কোটি মানুষের ভালোবাসা, তাই এই ফুটবলকে ঘিরেই শুরু হচ্ছে ক্লিয়ার মেন আন্ডার 17 ফুটবল বুট ক্যাম্প। সারা দেশের 8টি বিভাগের 270টিরও বেশি স্কুলভিত্তিক ফুটবল দলের মধ্যে টুর্নামেন্ট শেষে আমরা বাছাই করেছি সেরা 35 জনকে। ওরা নবীন, ওদের চোখে স্বপ্ন, ফুটবল দিয়ে বিশ্ব জয়, তাই ওদেরকে নিয়েই আমাদের যাত্রা শুরু হলো বিকেএসপির উদ্দেশ্যে। বিকেএসপি হাজারো ক্রীড়া প্রতিভা তৈরির কারখানা, এখান থেকেই শুরু হচ্ছে এই নবীনদের পথ চলা। ক্লিয়ার ম্যান বাংলাদেশ আন্ডার 17 ফুটবল ক্যাম্প বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে। এই 3 উইকসে আমি একজন কোচ হিসেবে দায়িত্ব পালন করতেছি। আগামী 21 দিন আমরা যে ট্রেনিংটা করব, এই 21 দিনের ট্রেনিং, এই বেসিক ট্রেনিং থেকেই তারা আগামী দিনের ফুটবলার হবে। হার্ডওয়ার্ক, সহজ যুদ্ধ, আমাদের এই চিন্তাটা যেন মাথায় রেখে আমরা একটা অপারেশন সাকসেস করতে পারি এই ক্লিয়ারমেন্ট কাপের মাধ্যমে। ওরা 35 জন, দক্ষ কোচদের হাত ধরে শুরু হলো ওদের প্রথম দিনের অনুশীলন। আমাদের আশা, ওরাই পারবে ওদের প্রতিভা দিয়ে বাংলাদেশের ফুটবলকে আরো এগিয়ে নিতে। ছেলেরা খুব আনন্দিত যে তারা বিকেএসপির মতন একটা জায়গায় এসে তারা নতুনভাবে ডাইনামিকলি ওয়ার্ক করবে এবং তাদের এই মিশন সাকসেস করার জন্য তাদের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট তারা প্রদর্শন করছে, ইউনিলিভার যে উদ্যোগ নিয়েছে, এটা আসলে একটা সাধুবাদ জিনিস। এই ফুটবলের মাধ্যমে জাতিকে যদি আমরা কিছু দিতে পারি, আমরা তাহলে সাকসেস। সাধারণত কখনো এত সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে আমরা অনেক ভোরে 6টা দিয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা মাঠে চলে এসেছি। আজকে আমরা 22 দিনের ক্যাম্প শুরু করেছি, আশাবাদী আমরা এখান থেকে কিছু পটেনশিয়াল প্লেয়ার বেরোয় আসবে। যে প্রতিভাবান খেলোয়াড়গুলো দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এ থেকে আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশ টিমের এই খেলোয়াড়রাই রিপ্রেজেন্ট করবে। আসলে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ক্যাম্পিংয়ে আমি আসতে পারবো। এই 35 জন প্লেয়ার যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি এই 22 দিন ক্যাম্পে, ইনশাল্লাহ আমরা মনে করি যে আসলে বাংলাদেশ ফুটবলকে একদিন অনেক বহু দূরে নিয়ে যেতে পারবে। শেষ হলো প্রথম দিনের অনুশীলন, এখন পরের দিনের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। তাদের টেকনো স্কিল এবং টেকনো অ্যাবিলিটি কেমন আছে এইটা আজকে আমরা একটু যাচাই করছি। একসাথে তো আর সব খেলা সম্ভব না, 2টা টিম করে দেওয়ার পরে আমরা ম্যাচে চলে গেছি। কিন্তু কারো কারো চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইঞ্জুরি।